ধরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নাচতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিন ভাবতে মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ ভাই রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি দীপ জ্বলা সন্ধ্যা। Hello everyone, welcome to Radio Today FM 89.6. তারপরে আমাকে আরিয়ান এসেই বলছে আচ্ছা তো লেট কেন, একটু লেট হয়ে গেল, আমার ফোনে চার্জ ছিল না, আই এম সো সরি। আহমেদ ধ্রুবেল আছে, হ্যাপি মর্নিং। মিথুন আছে, সেই লাগেছে, আপু খিচুড়ি রান্না করেছি চলে এসেন। আল আমিন বলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এসে এত ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। এবং সবাইকে আজকে জানিয়ে দিই আমরা শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিই, সেই ইন্ট্রোডাকশনটা হলো আমরা আছি রেডিও টুডের স্টুডিওতে এবং যে শোটা চলছে শোটা নাম হলো সুপার ফ্রাইডে, সেটার হোস্ট হলো আমি অহনা তাসলিম খান এবং অহনা আপনার কাছে চলে এসেছি। অ্যান্ড আপনারা আমার অফিসিয়াল পেজ লিঙ্ক এই যে ক্যাপশনে এখানে কোথাও এক জায়গায় আপনাদের যার যার ফোনে যেখানে আসে সেখানে পেয়ে যাচ্ছেন। সবাই মিলে লাইভটা একটু শেয়ার করে দেন, বিকজ রিসেন্টলি নাকি ফেসবুকের নানান রকম নতুন আপডেটের কারণে কোনো লাইভই তেমন একটা রিচ পাচ্ছে না, তো সেই জন্য আপনারা যারা যারাই দেখছেন না কেন এই যে দেখেন নিচে রিয়াক্ট অপশন আছে, এখানে লাইক শেয়ার লাভ ওয়াও অনেক অপশন আছে, লাইক লাভ ওয়াও এই অপশনগুলো আছে, এগুলো একটু বেশি 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 করে দিয়ে ফেলেন আর হলো আমাদের লাইফটা বেশি করে শেয়ার করে দেন। ওকে, আমি সবার কম্যান্ড পড়বো এবং আজকের টপিক হলো উইন্টার সেলফ কেয়ার। সো উইন্টারে আমরা দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু কাহিল হয়ে পড়ি আর আমরা মাঝে মাঝে বুঝি না যে হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাট। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে যেহেতু আমি প্রচুর অসুস্থ থাকি, আমি প্রচুর স্কিন প্রবলেম ফেস করি, তারপরে আমি প্রচুর হেলথ প্রবলেম ফেস করি, সো আমাকে অনেক ডাক্তার অনেক রকম জীবন থেকে জীবন মেনে চলার মতো নানান রকম সাজেশন দেন। তো সেরকমই কিছু সাজেশন যেগুলো হলো আপনাদের জন্য হার্মফুল না, কারোর জন্যই হার্মফুল না, এবং আমরা নিজেদের জীবনে এই অভ্যাসগুলো আনলে আস্তে আস্তে আমাদের উইন্টারটা খুব আরামদায়ক হয়ে যাবে। তো এরকম কিছু সাজেশন আপনার জন্য আমি রাখবো আজকে। পাবনার পিয়াস হাজির চলে এসেছে, পিয়াস আজকে আগে আগে চলে এসেছে। আফরিন আছে, মিস অহনা হাই মেহরুন আফরিন কেমন আছেন। অন্তি চাকমা আছে, বলছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো। তারপরে আছে আমার সাথে নীল ঘোষ, আপু কেমন আছো, ভালো আছি। সাইদ আছে, তারপরে রাজ্যহীন আছে, শাকিল বলছে হাসিটা খুব ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে তোমার কপালে টিপ কই, এটা তো খুব বড় একটা খারাপ কথা হয়ে গেল তাই না, আজকে টিপ পরে আসা হয়নি। তারপরে বলছে শুভ সকাল এবং শুভ শুক্রবার আপু, আসলেই তো শুভ সকাল আর শুভ শুক্রবার একসাথে সব একসাথে চলে এসেছে। যে কারো ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব মারাত্মক হতে পারে জি ভাবি, আর তাছাড়া যে কোনো রোগের ভ্যাকসিন নিলেই কিন্তু সামান্য জ্বর এবং ভ্যাকসিন নেওয়ার স্থানে কিছুটা ব্যথা হতে পারে, তবে সেটা সাময়িক, দুশ্চিন্তারও কিছু নেই এতে। কোভিড-19 ভ্যাকসিন নিলে সেটা আপনার শরীরকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে, এভাবে আপনি এবং আপনার পরিবারের সবাই ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারবেন, ব্যাপারটা কি ভালো না। অহনা কেমন আছেন, আহমেদ রহিম খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলেন তো। হাসান শান্ত আছে, মাহবুব লিখেছে সৌদি আরব রিয়াদ থেকে দেখছি আপু রক্তে মিশে গেছো তুমি, বাবলু বলছে আহা তাই নাকি, কখন হলো এরকম ঘটনা। কাজল বিশেষ আছে খুলনা থেকে, সাথে আছি শুভ সকাল আপু, ভালোবাসা অবিরাম, অনেক ভালোবাসা আপনাকেও। মুস্তাকিম রহমান জয়েন করেছে, শাকিল আছে আপু কেমন আছো, অনেকদিন পরে শুনছি, কেন অনেকদিন পরে শুনছি, অবশ্য আমি আসি অনেকদিন পরে তাই না। কেমন আছেন আপু আপনি, মাহবুব হাসান সোনি খুব ভালো আছি আপু, নিউ হেয়ারস্টাইল নট বা চুল বেঁধে রেখেছি, আমার চুলের পেছনে খুব সুন্দর, ওয়েট লেট মি শো ইউ, লাইভে পেছনে ঘোরাচ্ছি বলবো সুরক্ষা অ্যাপ, আই ওয়ার আ বো টাই তো। কাজল বিশেষ আছে, শুভ সকাল আপু, ভালোবাসা অবিরাম পড়েছি, এটা মুখটা কি মিষ্টি একদম, লক্ষ্মী ঠাকুর মৌ সরকার বলছে, দ্যাটস সো সুইট অফ ইউ। আহমেদ রহিম আছে, অহনা তাসলিম খান কেমন আছেন, আম ফ্রম সিলেট মৌলভী বাজার, আচ্ছা
ওয়েলকাম টু মাই লাইফ, সুজয় আছে। হাই মিষ্টি, আপনি আজকে তোমার প্লেলিস্ট অসাধারণ শেয়ার দেন চিটাং আল কোরআন থেকে। সুজয়, তোমার যে আমার প্লেলিস্ট পছন্দ হয়েছে এটা জেনে আমি খুবই 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 খুশি। আর আজকে আমি গরম পানি বোতলে করে এনেছি, কারণ প্রত্যেকটা মানুষের কিছু উইক পয়েন্ট থাকে। আমার উইক পয়েন্ট হলো আমি পানি ছাড়া এক মিনিটও কথা বলতে পারি না। আমার গলায় হিউজ ইনফেকশন এবং আমি যদি একটু পরপর গলা না ভিজিয়ে কথা বলি আমি কথাই বলতে পারবো না, আমি জাস্ট কথা বলতেই পারবো না। সো আপু কপালে টিপ দাও, কলম দিয়ে দিব না কি? কলম আছে একটা, টিপ তো আনি নাই, পড়ে গেল, কলমও পড়ে গেছে। সো কিছু সৌন্দর্য অকৃত্রিম, মুখে না চাইলেও মনে ঠিকই বলে দেয় তুমি অনেক সুন্দর মাহবুব, এটা তোমার কাইন্ড হার্ট, থ্যাংক ইউ সো মাচ। সালিম আছো, তোমার কথা খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আপুর গালে ফোড়া উঠেছে, হ্যাঁ আমার জ্বর ছিল মাঝে, আমি ভ্যাকসিন দিয়েছি বুঝছো, তো ভ্যাকসিন দেওয়ার রাতেই আমার এত জ্বর চলে এসেছে। তা আমি যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ আমি ভালো থাকি, আর যখন ওষুধ খাই না তখন আমি খুবই সিক হয়ে যাই। আবার আমার গলার ইনফেকশনটাও খুব বেড়েছে, তো আমি টানা অনেকক্ষণ কথাও বলতে পারি না। তা আমি ভাবলাম ছোট্ট করে হলেও একটু লাইফটা করে যাই। অফিসেও আমি খুব ছোট ছোট করেই কথা বলছি, বেশি বেশি সুন্দর সুন্দর গান প্লে করছি এবং একটানে অনেক কথা বলার চেষ্টা করছি না। আমি আসলে রেডিওতে বারবার কথা বলছি বাট ছোট ছোট করে কথা বলছি, এরকম ছোট ছোট কিছু নিয়ম মেনে আর কি অফিসটা করতে পারছি, না হলে হয়তো অফিসটা ছুটি নিয়ে নেওয়া লাগতো, এরকম একটা অবস্থা। অনেক লাইট জ্বালানোর কারণে আপু আপনার ভয়েসের কি অবস্থা, চিনতে পারছো না আমাকে? আমার ভয়েস বেশি ভালো নাই, নাইমুল তোমাকে চিনতে পারছি, তার একটু অনিয়রে কথা বলে আসি। হ্যাঁ সমাপ্তি হয়ে যাচ্ছে, যে গানটা দিয়ে সমাপ্তি হচ্ছে সেটা হলো অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে একটা গান, যে কথা বলিনি, খুবই ভালো একটা গান, আপনারা শুনবেন এটাই আশা করছি। এবং সাথে জানাচ্ছি যে আমাদের রেডিও টুডে এন্টারটেইনমেন্ট, এটা আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটায় অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ এটা আপনাদেরই চ্যানেল, আপনাদেরই ভালোবাসার জায়গা, সেখানে আমরা শুধুমাত্র কন্টেন্ট দিয়ে জায়গাটাকে পরিপূর্ণ করে তুলছি যাতে আপনার বিনোদনে কোনো কমতি না থাকে। তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেটা জানিয়ে আপনাকে গানে নিয়ে যাচ্ছি এবং নতুন ঘন্টায় আরেকবার স্বাগত জানাচ্ছি। যারা যারা আমাদের লাইভে আসেননি তারা চলে আসুন facebook.com/radiotodayfm89.6 এ, অহন আছি সাথে। ক্রাশ খেলাম, জুবায়ের আছে, অনেক জোরে গান, অনেক জোরে গান। আচ্ছা দাঁড়াও দেখি, ক্রাশ খেলাম লিখেছে, তারপর জামিউল আছে, ওকে ব্লগ দিয়ে দিতে হবে, ওর আম্মু ওকে একদম কিছু শেখায়নি, ওর বন্ধু বান্ধবও খারাপ। পাগলি পাগলা আছে, খুব সুন্দর লাগছে, এই যে পাগলি পাগলা হলো কি সুন্দর করে কথাটা লিখেছে সে। জুয়েল মুন্সি আছে, জুম্মা মুবারক, জুম্মা মুবারক টু ইউ টু। আশরাফুল আছে, তারপরে আছে আমাদের সাথে মৌ সরকার, কেমন আছো? তারপরে আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব মিষ্টি মৌ আমাকে বলছে, আমি মৌকে দেখতে পাচ্ছি, মৌ খুব মিষ্টি, খুবই মিষ্টি। তারপরে আছে আমাদের সাথে সোহানুর, দিনাজপুর থেকে আছে, আপু আপনার ভয়েসের এখন কি অবস্থা? গলা একদম ভেঙে আছে তা না, শুনতে পাচ্ছ যে একটু মনে হয় বেটার বেটার লাগছে, কিন্তু
টানা কথা বললে অনেকক্ষণ ধরো গলা না ভিজিয়ে গলা শুকিয়ে আমার কাঠ হয়ে আসে বারবার, যেহেতু এই জায়গাটা পুরোটা ছিলে গেছে। আমি কি বেশি চিৎকার চেঁচামেচি করেছি কি না জানি না, বাট আমি জানি না হাউ ডিড আই ডু দিস ইনফেকশন, বাট খুব ঠান্ডা ছিল, আমি অনেক কাশছিলাম দুই দিন ধরে। ওখান থেকে যে এত সিভিয়ার ইনফেকশন হয়ে যাবে এটা আমি বুঝি নাই। এটা আমি অলমোস্ট ইটস থ্রি উইকস নাও আই এম সাফারিং ফ্রম দিস অ্যান্ড আই এম হ্যাভিং দ্য মেডিকেশন স্টিল নাও। অ্যান্টিবায়োটিক এত লম্বা সময় খেতে হয় না, বাট ইটস নট রিকভারিং, হোয়াট ক্যান আই ডু। হয়তো কোভিড এর পরে রিকভারি আমার আসলেই স্লো হয়ে গেছে, এবং কোভিড এর পরে তো আমি ডেল্টা ভ্যারিয়েন্ট ফেস করেছি এবং এটার পরে আমি ডেঙ্গু ফেস করেছি, তো একসাথে এত কিছু আমি ফেস করেছি যে আমি জানি না যে হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাট। আরেকটু হলে পাঁচশো হয়ে যাবে, সবাই মিলে একটু শেয়ার করে দেন। আপু গলা ব্যথা একটু গরম পানি দেওয়া যাবে? ফারিদ তোমাদের বাসায় তো চুলা আছে তাই না, সো জাস্ট জাস্ট ডু ইট, ওকে করে নাও। গরম পানি তো সবাই রান্না করতে পারে, গরম পানি যারা রান্না করতে পারে না তারাও গরম পানি রান্না করতে পারে তাই না। আমার এক বান্ধবী বলে আমি শুধু একটা রান্না পারি, সেটা হলো গরম পানি রান্না করতে পারি, তা আমি বলি গরম পানিও রান্না করে মানুষ? সো বলে না না চুলায় কিছু করলেই রান্না। তো ওর ওর সেন্সে বললাম তাহলে ভ্যাকসিনে কাজ করেছে? অনেকের জ্বর আসে না, বাট ওদের যে ভ্যাকসিনে কাজ করে না এরকম না, বাট হ্যাঁ অনেকের শরীরে খুব ভালো কাজ করে হয়তো, অথবা বুঝায় প্রমাণ দেয়। আবার অনেকের খুব টলারেন্স বেশি, তো সেই ক্ষেত্রে ওনাদের শরীরে কোনো জ্বর আসে না, বাট ওনাদের শরীরেও হয়তো কাজ করে, শিওর আমি শিওর কাজ করে। রাব্বি আছে, আমি দেখা করবো আপনি, আপনার অনেক বড় ফ্যান, ইনশাআল্লাহ রাব্বি দেখা হবে সামনে। কোভিডটা কমুক, ইদানিং তো আবার অমিক্রন বেড়ে গেছে। তারপরে শীতে দাওয়াত রইল, মাসিউর রহমান তুহিন বলছে আচ্ছা ওয়েলকাম, আমি আসবো। আপনি আপনার শো এর লাইভের জন্য সকাল 9টায় অ্যালার্ম দিয়ে FB-তে ওয়েট করছিলাম, আপনি কখন আসবেন? তোমরা এখন থেকে 10:20 অ্যালার্ম দিবে, আমি 10:30 ভেতর চলে আসবো। সবাই হলো শুক্রবারে জাস্ট অ্যালার্ম দিবে 10:20 দিকে, ওকে? তো এই এই আশেপাশেই চলে আসি, 11টার মধ্যে, 10:20 থেকে 11টার ভেতর অবশ্যই চলে আসি। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 11টা, শুনবেন GPHS পাত নিউজ ইন 2 মিনিটস। এত সমস্যা হলে মরে যান, এখন সুইসাইড করা যদি ইলিগাল হতো হয়তো সেটাও চেষ্টা করে দেখা যেত, বাট যেহেতু আমি আল্লাহর কাছে ভালোভাবে যেতে চাই, তো আমার মনে হয় না যে আই সাপোর্ট সুইসাইড। আই অ্যাম ডিপলি এগেনস্ট সুইসাইড, আই অ্যাম টোটালি ইন টু লিভিং লাইফ। সো আমার মনে হয় যে স্ট্রাগল হোক, অসুবিধা হোক, দিন জীবনে অনেক প্রবলেম থাকবে, শরীরে নানান রকম অসুবিধা থাকবে, আমি প্রত্যেকটাকেই পার্ট অফ লাইফ ভেবে নিয়েছি, পার্ট অফ লাইফের স্ট্রাগল ভেবে নিয়েছি, এবং আমি পার্ট অফ আ টেস্ট ভেবে নিয়েছি। অ্যান্ড আমি যখনই অনেক বেশি সিক হই আমি ভাবি যে আমার আল্লাহ, আমার অলমাইটি আমাকে বেশি ভালোবাসে, এবং উনি আমাকে পৃথিবীতে যদি একটু কষ্ট দিয়ে নিচ্ছেন যাতে উনি আমাকে ওনার কাছে নিয়ে অনেক ভালো রাখেন। তো এটা আমার রিলিজিয়াস বিলিফ, তো যেহেতু আই হ্যাভ আ রিলিজিয়াস বিলিফ, আই এম এগেইন dying by myself, so thank you for your inspiration, but I'm not dying by myself. আপু তুমি কি নাটকও করো? না নাটক করা হয় না, আমি নাটক করতে চাইও না, আমি আসলে মিডিয়া সেক্টরে শুধুমাত্র এই একটা কাজই করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালোবাসি, সেটা হলো রেডিওতে। রেডিও আমার খুব স্বাচ্ছন্দ্যের জায়গা, খুবই ভালোবাসার জায়গা, রেডিওতে আমি আরাম পাই, এবং ইথারের সাথে আমার কেমন যেন একটা কানেকশন আছে, আমি খুব 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 আনন্দে থাকি যখন আমি থাকি। আমি অনেক অসুস্থ থাকলেও আমি রেডিওর সাথে থাকলে খুব ভালো থাকি, আমার নিজের কারণে। হয়তো অনেকেই বলবে যে কী এমন কী, এটা তোমার কী দরকার, অনেকেই ভাববে, অনেকেই রেডিও ছেড়েও চলে গেছেন, কিংবা অনেকে জাস্ট নিজস্ব কারণ লাগে। নাইমুল আছে, আপনার শো এর লাইভের জন্য আছে এটা সমস্যা না, তুমি সকাল 10:20 অ্যালার্ম দিও। কেমন আছো আপু? মেহেদি বলছে, তারপরে আছে মামুন, আপনি এত কিউট কেন? বিকজ ইউ গাইজ আর সো নাইস।
আপু তোমাকে আজকে একদম পচ লাগছে, ভোরে সূর্য বলছে। আচ্ছা ঠিক আছে, আমি সবার ওপিনিয়ন নিলাম। আসলে সবদিন তো ভালো লাগে না, আমার শরীরও বেশ খারাপ ছিল। এসকে রাজ আছে, আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল আছে, আপু তোমার দুই হাত দিয়ে একটা লাভ ক্রিয়েট করো প্লিজ। একটা স্ক্রিনশট নেব, লাভ ক্রিয়েট করব, এগুলো তো খুব একটা করি না। হয়েছে দেখো তো, নিতে পেরেছো? নাইমুল আছে, আপনি আপনার এটা পড়েছি পড়েছি আপু, আপনি অনেক নাইস। মিলন মিয়া বলছে। এসকে রাজ আছে, আপু আমার শরীরে দুই দিন জ্বর ছিল, আমার তো হাতের ব্যথা এখনো কমছে না। এই হাতের ওজন মনে হচ্ছে 5 কেজি, উঠাতে পারছি না, এত ব্যথা এখনো। আমি কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় একদম টের পাই নাই, একদমই টের পাই নাই। লাইট বাড়াই দিয়ে আসবো নাকি? আপু আমাকে একটা হেল্প করে দিবে? রাবি বলো তো, তুমি এত সুন্দর কেন? আশফাক জামিল বলছে, বিকজ ইউ হ্যাভ আ কাইন্ড আই, ইউ হ্যাভ কাইন্ড আইস। এত মায়া লাগে কেন? তোমাকে দেখলে মনে হয় অনেক আগের পরিচয়। আমি অনেক আগে থেকে রেডিওতে কথা বলছি, তুমি যদি সেই সময় থেকে আমাকে শুনে থাকো তাহলে হ্যাঁ অনেক আগের পরিচয় বলা যেতে পারে। রাকিব আছে, লাভ ইউ লিখেছে, সুমাই আসলাম, মুন আছে। আপু গুড মর্নিং, হাই মুন, গুড মর্নিং। আমার বেবি সহ শুনছি অদৃশ্য ভালোবাসা, আর বাচ্চাটাকেও অনেক ভালোবাসা এবং আপনাকেও অনেক শুভকামনা। রাব্বি মিয়া আছে, আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফারিদ আছে, হোস্টেলে থাকি, চুলা নেই, পানি গরম করতে পারছি না, পাশে ধরো হোটেল টোটেল যেখানেই আছে একটু বললে গরম পানি সবাই দিবে, মানবতা এখনো থেমে থাকেনি। মোফাজ্জল খান আছে, আপু আপনাদের রেডিও স্টেশনের কাছে আছি, আহা। মেজবা আছে, আপু এখন আপনাকে চিনি না। কেন বলো তো, কেন চিনতে কি অসুবিধা, মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে। নরসান হোসেন আছে, রাফসান আছে, বলছে হাই আপু কেমন আছো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। সালিম আছে, তোমার কণ্ঠে গান শুনতে চাই, অনেক অনেক ধন্যবাদ। গান আজকে গেতে পারবো না, দেখছেন বারবার পানি খাচ্ছি, কষ্ট হচ্ছে আজকে, অনেকদিন ধরে কষ্ট হচ্ছে, গত 2-3 উইক ধরে সাফার করছি। ড্রোনের জন্য নাকি কিউট লাগছে, আচ্ছা ঠিক আছে। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়িতে আমি 6 বছর যাইনি, বাট চুয়াডাঙ্গা। নাইমুল আছে, বলছে আপু দোয়া করি যেন সবসময় আপনি সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অরুণ বিজয় হাই লিখেছে, তারপর কেমন আছো তুমি? রেডিও 89.6 এর বেশিরভাগ সময় শোনা হয়, বাট আজকে ফার্স্ট লাইভেও শুনছি। তাই এসকে লাইভে শুনছো আজকে? আমার নাম এনা, নো মাই নেম ইজ নট এনা, মাই নেম ইজ অহনা, ইউ ক্যান সি মাই নেম ইন দ্য ক্যাপশন, আই লাভ ইউর চেইন। এটা এটা খুব পছন্দ হয়েছে তোমার, না সবখানে তুমি খালি আমার চেইনের কথা বলো। সজল ওয়েলকাম, সজল রিপ্লাই মি আপি, সো প্যাটি, সো প্যাটি কে আমি রিপ্লাই দিব, সো প্রিটি লেখো তাহলে রিপ্লাই দিব। পারভেজ মোশারফ, মেজবা আছে, তুমি কি মিউজিক ভিডিও করো? না আমি করি না। শাহরিয়ার হুসেইন আছে, আমাদের মতো ফ্যানদের রেখে কোথাও যেও যাবে না, আচ্ছা ঠিক আছে। আপনি কোন জায়গায় থাকেন? আমি আমার বাসায় থাকি। নজরুল শুভ সকাল লিখেছে, আজকে নজরুলের ঘুম ভেঙেছে, তোমার বিড়ালদেরকে ঘুম ভেঙেছে? কারণ আমি শুনেছি বিড়ালরা অনেক আরাম প্রিয় প্রাণী হয়। আপু ইউর লুকিং সো বিউটিফুল, সাইফুল বলছে, থ্যাংক ইউ। আমি তো ভাবছি এতক্ষণে লাইভ শেষ, না একটু আগে শুরু করেছি, লাইভ এখনো শেষ করে দিব, লম্বা লাইভ করতে আজকে পারছি না, বিকজ মাই হোল হেড হার্টস, আমাকে মেবি নেবুলাইজার স্যুট করেনি। সকাল সকাল মনটা খুশি হয়ে গেল। মেহেদি হাসান, সজীব, সজীব এই যে কমেন্ট করতে পারছো, আমি পেজে দেখবো তোমার কমেন্টের কি অবস্থা। জুবাইদা আছে, হাই আপু তোমাকে আমার খুব ভালো লাগে, আমি আমি খুবই খুশি হলাম এটা আমি জেনে যে আমাকে তোমার খুবই ভালো লাগে আপু। তারপর আছে সুহানুর বলছে, কথাগুলো শুনো না কেন আপু? শুনলাম তোমার না ব্যথা হয় নাই মিষ্টি আপুনি, ব্যথা হয়েছে, ব্যথা হয় নাই তা না, আমার ইনজেকশন দেওয়ার সময় কোনো ব্যথা লাগে নাই, বাট আমার ব্যথা আছে, আমার ব্যথা আছে, বাট আমি সহ্য করছি প্রচুর। আমাকে বলেছে যে আমি ব্যথায় কাবু হয়ে যাব, সবাই বলছিলা, কিন্তু আমি এটাকে আমাকে কাবু করতে দেই নাই। আমার যতই ব্যথা হোক না কেন আমি নিজেকে খুব স্ট্রং রাখার চেষ্টা করছি, আর নিজেকে বুঝাচ্ছি যে না আই ক্যান
like get over this pain. সজল লিখেছে আপু আপনার অনেক বড় ফ্যান, প্লিজ সে সামথিং অ্যাবাউট মি। তুমি অনেক ভালো সজল, তুমি অনেক ভালো, দেখছো ভালো কথা বলছি তোমাকে নিয়ে। আপু বার্থডে ট্রিট চাই, ফুচকা ফুচকা খাবা? এই যে অফিসের নিচে আসো, অফিসের নিচে মজার ফুচকা আছে। মেহেদি বলছে আমি চাই তোমার থেকে ইন্সপিরেশন নিয়ে আরজে হতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর হলো মুখে ব্রণ কেন উঠছে, বিকজ আমার জ্বর ছিল, তো আমি জ্বরের মধ্যে 3 দিন বিছানা থেকে উঠতে পারি নাই। এন্ড তারপরে ওই দিন আমি বাইরে ছিলাম, যেদিন আমার জ্বর আসছে আমি ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে সন্ধ্যায় লাইভ করে বাসায় ঢুকছি, কিন্তু বাসায় ঢুকেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তো লাইভের সময় আমি ফেসে যে পাউডার লিপস্টিক যাই দিয়েছিলাম আমি তুলতে পারি নাই, ওভাবে ঘুমায় গেছি, তা আমার ফেসে তখন মেকআপ জমে টমে একদম 2টা পিম্পল সাথে সাথে উঠে গেছে, সাথে সাথে পরের দিন সকালেই উঠে গেছে। এখন উঠে গেলে কিছু করা যাবে বলো, কি করবো আর। হাতে যদি আসে তোমার ভালোবাসার বার্তা, আনন্দে আনন্দ হিল্লোলে হবে তোমার পানে যাত্রা। থাক তুমি বাসায় থাকো, এখন কোভিড বেড়ে গেছে এনামল, এগুলো বাদ দাও। তারপর জুবাইর আছে, সিরিয়াসলি আপু আজকে তোমাকে জোস লাগছে, আসলে শালীন ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগে। আমি অশালীন কখন পরি, তোমরা যে অশালীন বলো, এই অশালীনটা কখন পরলাম? আর জহনা তাসিম খান আপু কেমন আছেন? আনামুল ভালো আছি। নুসরাত পাবনা থেকে, হাই নুসরাত। কচু আমার বিড়ালগুলো ভোর 5টায় উঠে রেডি, ওদেরকে ওদের বের করে খাওয়াতে হয় আহারে, তাহলে তো তোমারও উঠতে হয় নজরুল। খুবই কঠিন জীবন, বিড়াল পালা বাচ্চা পালা সব সেম। সালেহা ইসলাম আছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছো? আমি ফেরির ভেতর থেকে শুনছি ঢাকা যাচ্ছি, তোমাদের সাথে দেখা করতে চাই, কিভাবে করব? যেতে যেতে অসুস্থ হয়ে যাচ্ছি। আহারে, এটা অনেক লম্বা জার্নি মনে হচ্ছে। আমার অনেক শুভকামনা রইল যাতে তুমি সেফলি পৌঁছাও, যেটাই যেই উদ্দেশ্যেই তুমি আসছো না কেন, অবশ্যই তুমি সেফলি ঢাকায় পৌঁছাও। এবং তুমি যদি দেখা করতে চাও আমাদের রেডিও টুডের অফিসে যোগাযোগ করো, কারণ আমি জানি না কোভিডের সময় গেস্ট অ্যালাউ করছে কিনা, সো আমার হাতে নাই, আমি শুধু একদিনই আসি শুক্রবারে। কি সুন্দর করে কথা বলো মো বলছে, অনেক ধন্যবাদ মো। আপনি আপনার কি ছোটোবেলায় এরকম সিক থাকতেন নাকি? আমার ছোটোবেলা থেকে, আমি একটু প্রিম্যাচিওর বেবি ছিলাম, আই ওয়াজ বর্ন ইন লাইক 7.5 মান্থস, আমি 7.5 মাসে হয়ে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি তখন থেকে একটু সিক থাকি, তো এই জন্য আমার শরীরটা একটু সবসময়ই নরম থাকে। বাট স্কুল কলেজে আমি এত সিক হইনি, কলেজে উঠে আমি সিক হওয়া শুরু করেছি। এরপরে আমার ভার্সিটি লাইফেও আমি বেশ তন্দুরুস্তি ছিলাম, বেশ অনেকদিন ভালো ছিলাম, বাট আবার কেন জানি আবার শরীরটা আগের মতো হয়ে গেল জানি না। আপু তুমি কি বিয়ে করেছো? সাইফুল বলছে না এখনো বিয়ে করিনি। তারপর অভিমানী আফসানা আছে, অনেক ভালোবাসি বলে জানা হয়নি তুমি আমাকে ভালোবাসো কি না, বেশি ভালোবাসতে কি ভুলে গেছো জানতে? আপু নতুন বলে আমার নাম বলছো না, এম সালমান খান, এই তো সালমান খানের মতো একটা নাম বলছি না, এটা একটা কথা। আফসার হায়দার আছে, এই যে তোমরা আটা ময়দা মাখো পরে সেটা গলে গলে পরে, তখন খারাপ লাগে না তোমাদের? না আমরা আটা ময়দা মাখি না, আমাদের গলে গলে পরে না, মাথার উপর দিয়ে পানি ঢেলে দিলেও কিছু গলে পড়বে না, কারণ আমরা আটা ময়দা মাখি না, আমরা ফাউন্ডেশন মাখি এবং অনেক দামি মাখি। আমাদের বেশিরভাগ জিনিস ওয়াটারপ্রুফ হয়, কিচ্ছু সারাদিন ঘষলেও কোথাও যাবে না, এই যে সারাদিন ঘষলেও কোথাও যাবে না, এই যে যাবে না কোথাও যাবে না কোথাও যাবে না, সেগুলো বলে কোনো লাভ নাই। তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মিস্টার আফসার আছে। দাঁড়াও আফসারকে ব্লক দিয়ে দিয়ে এক কমেন্ট কতগুলো লিখছো। এই বছর বইমেলায় নতুন বই নিয়ে আসবে, ফেব্রুয়ারি মাসে বইমেলা হলে আমি বই নিয়ে আসব, কিন্তু যদি মার্চে বইমেলা হয় আমি মোটেও বই দেবো না, আমি বই লিখতে পারবো না। আপু টিকা নিয়েছি 2টা, কেমন গেল হাসান, কেমন গেল? তোমার বই লেখা কবে আসবে? ওয়েটিং ফর ইউর নিউ বুক। আমি ফেব্রুয়ারি আর মার্চ নিয়ে খুব কনফিউজ, আগে বলো কবে আসবে। তুমি আমার সাথে কেন কথা বলো না মো? এই যে কথা বলছি, আহমেদ শাইম আছে, তোমার তো কিউট কেন, ইউ পিপল আর রিয়েলি নাইস। তো যেহেতু আজকে উইন্টার লাইভ, উইন্টার নিয়ে কেউ কোয়েশ্চেন করল না, শুরু থেকে এই বিষয়ে আমার থাকা উচিত ছিল, অনেকের কমেন্ট পড়লাম। সো উইন্টারের সময় কিছু হেলদি লাইফস্টাইল হলো রং চা খাওয়া, দুধ চার বদলে রং চা খাওয়া, কফির বদলে রং চা খাওয়া। রং চা খাওয়া খুবই হেলদি একটা হ্যাবিট, রং চার মধ্যে যদি একটু লবঙ্গ একটু আদা এগুলো মিক্স করে দেওয়া যায়
তাহলে কিন্তু গলা ভালো থাকে, শরীর ভালো থাকে। এবং যারা সবসময় ভাবো যে আপু গলা কীভাবে একটু ভালো রাখবো, আমার গলা সবসময় বসে যায়, আমাকে এটা খুবই উপকার দিয়েছে যে জিঞ্জার টি, আদা চা খুবই উপকার দিয়েছে। আমি আরেকটা জিনিস খাই, মিশ্রির পানি। মিশ্রিটাকে পানিতে সাথে সিদ্ধ করে নিয়ে তারপরে পানিটা একটু ইয়েলো একটা টেক্সচার আসে, মিশ্রির পানিটা গলিয়ে ওইটাই গরম গরম আমি খাই। এটা আমাকে খুবই স্যুট করে। তারপরে শীতের সময় আরেকটু ভালো থাকার আরেকটা ব্যাপার হলো গরম পানির ভাপ নেওয়া কিংবা মেন্থলের ভাপ নেওয়া, যাদের শ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য, কিংবা যাদের মেন্থলে অ্যালার্জি নেই তাদের জন্য এই মেন্থলটাকে এভাবে নিয়ে এভাবে একটু ভাপ নিলে প্রতিদিন এই এরিয়াটা, যাদের এই জায়গাটুকু জ্যাম হয়ে যায়, অনেক ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড ইট ফিলস সো মাচ বেটার। অ্যান্ড শুধু মানে স্বাস্থ্যের এই যে এই রেসপিরেটরি সিস্টেমের যতটুকু ক্লিয়ারেন্সের কথা বললাম সেটা তো ডাক্তাররাই মোটামুটি বলেন, আমি সাধারণ মানুষ একটু সাধারণ টিপস দিই যেটা আমার জন্য খুবই কাজ করে উইন্টারে স্কিন ভালো রাখা নিয়ে। আমি যখন শাওয়ার থেকে বের হই তখনই যখন শরীরটা একটু ভেজা ভেজা থাকে এই সময় আমি আমার লোশন, আমার ফেসের ময়শ্চারাইজার এগুলো সবই পুট অন করার চেষ্টা করি, তাহলে এটা আমার স্কিনের জন্য আমার সবসময় একটু বেটার লাগে। এবং যাদের বড় চুল আছে তাদের জন্য কন্ডিশনার খুবই মাস্ট, যাদের চুল খুবই ড্রাই তারা শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন, এবং যাদের চুলের ড্রাইনেস একেবারেই যাচ্ছে না, চুলে কালার করার ড্যামেজ, তারা শ্যাম্পু করার 15 মিনিট আগে যখন ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তখন চুলের মধ্যে টক দই লাগিয়ে বসে থাকতে পারেন। টক দই কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং চুলের ড্যামেজ রিপেয়ারের জন্য টক দই খুবই ভালো, এবং চুলের কালারটাকে সুন্দর রাখার জন্য টক দই খুবই ভালো। তো এই 15 মিনিট চুলে রেখে তারপর চুলটা যখন ওয়াশ করে ফেলবেন কন্ডিশনার দিতে ভুলবেন না, কিন্তু অনেকেই আমরা কন্ডিশনার গোড়া থেকে স্ক্যাল্প থেকে কন্ডিশনার এখান থেকে মাখি। কন্ডিশনার চুলের আগায় দেওয়ার জিনিস, কন্ডিশনার চুলের এই এরিয়াগুলোতে দেওয়ার জিনিস, এইখানে বেশি করে মাখবেন, কন্ডিশনার চুলের গোড়ায় দেবেন না, কারণ চুলের গোড়ায় দিলে চুলের গোড়া নরম হয়ে যায় এবং আপনার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যাদের চুল অনেক বেশি পড়ে তারা পেঁয়াজের রস দিতে পারেন, পেঁয়াজের রস খুবই খুবই সাহায্য করে চুল পড়া রোধের জন্য, এবং তখন চুলে ভালো করে শ্যাম্পু করবেন যখন ওয়াশ করবেন, কারণ চুলে পেঁয়াজের স্মেলটা রয়ে যায়। ওকে, এবং যারা হলো গিয়ে প্রচুর শ্যাম্পু করেন তাদের জন্য আমি বলি প্রচুর শ্যাম্পু করা খুবই হার্মফুল, সপ্তাহে ম্যাক্সিমাম 3 দিন শ্যাম্পু করবেন, বাকি দিন চুল ধোয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনি চুল নাও ধোয়ার অভ্যেস থাকে সেটাও খুব একটা আনহেলদি না, বাট যারা রিলিজিয়াসলি প্রতিদিন ফরজ গোসল করবেন তাদের জন্য সবার জন্য ওই পানি দিয়ে চুল ধোয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা নর্মালি হলো চুল না ধুয়েও রাখতে পারছেন থাকতে পারছেন, তারা হলো একদিন পরপর শ্যাম্পু করবেন অথবা 2 দিন পরপর শ্যাম্পু করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট। সপ্তাহে ম্যাক্সিমাম 3 দিন শ্যাম্পু করবেন, এর থেকে বেশি শ্যাম্পু, যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য বেশি শ্যাম্পু করা একেবারেই ভালো না, চুলের গোড়া নরম হয়ে যায়। তো চুলে বেশি বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন, সারা রাত যারা চুলে তেল দিয়ে রাখেন এবং পরের দিন সকালে যাদের অ্যাকনে ওঠে তাদেরকে বলি যে আপনারা গোসলের আগে 1 ঘন্টা চুলে তেল দিয়ে রাখবেন, 1 ঘন্টাও লাগবে না, 40 মিনিট চুলে তেল দিয়ে রাখবেন, তারপরে শ্যাম্পু করে ফেলবেন, সারা রাত চুলে তেল দিয়ে রাখা লাগবে না। অনেকেরই অ্যান্টি ড্যান্ড্রাফ, সরি ড্যান্ড্রাফ থাকার কারণে চুল ফেসের এখানে অ্যাকনে হয়, এখানে অ্যাকনে হয়, এখানে অ্যাকনে হয়। সো আপনারা যদি সারা রাত তেল দিয়ে রাখেন এখান থেকে পুরো ফেসে আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে যায়, তেলটাও বেয়ে বেয়ে পড়ে, ফেসে পোর্স ক্লগড হয়ে যায়। পোর্স ক্লগড হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে আপনার ফেসে কিছুদিন পরপর অ্যাকনে হওয়া শুরু করে, এবং এখানে এখানে দেখবেন এখানে অনেক অদ্ভুত অদ্ভুত জায়গায় অ্যাকনে হওয়া শুরু করে, কারণ আমাদের ফেসে তেলটা জমে যায়। তো সেই সব ক্ষেত্রে যাদের ফেসে প্রবলেম আছে, যাদের স্কিন ড্রাই না অয়েলি, যারা তেল সহ্য করতে পারেন না, তারা গোসলের 20-40 মিনিট আগে তেল দিয়ে তারপর তো আপনার চুলটা ওয়াশ করে কন্ডিশন করে নেবেন। ওকে, এবং অবশ্যই অবশ্যই যাদের স্কিন অয়েলি তারাও ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজার যদি ইউজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব যে অবশ্যই আপনারা ময়শ্চারাইজার ইউজ করলে জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন তারা অয়েল বেসড কিংবা একটু মিল্ক বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, সেটা প্রবলেম হবে না। আপু তোমার পার্সোনাল আইডি পেতে পারি কি না? আমি শুধু একটা পার্সোনাল পেজ ইউজ করি, পার্সোনাল আইডি আমি ইউজ করছি না। সো আপাতত আমার পার্সোনাল আইডি প্রচুর পরিমাণে হ্যাক হয়ে গেছে, তো আমি আর পার্সোনাল আইডি ইউজ করার ব্যাপারে একেবারেই সাপোর্ট করছি না। আমি আমার পেজ একটা ইউজ করি, আপনারা আমার পেজে থাকতে পারেন, আর চে আহমদ তসলিম খান, দ্যাটস মাই পেজ। আমার পেজ এখানে ট্যাগ করা আছে, এই আইডিতে ট্যাগ করা আছে। হাই আপু, কি খবর আপনার? সৌরভ, আমি ভালো আছি। সালাউদ্দিন আছে, রেডিও টুডের অনেক পুরনো আর্যদেরকে অনেক মিস করি আমিও।
সজল বলছে যদি ড্যান্ড্রফ বেশি হয় কি করবে, অনেক বেশি হলে সপ্তাহে একদিন জাস্ট স্ক্যাল্পে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা মেখে 5-7 মিনিট বসে থাকবে, তারপর চুলটা ওয়াশ করে ফেলবে, এটা মেডিসিনের মতো কাজ করে। অথবা কিটোকোনাজল শ্যাম্পু, এটা হলো গিয়ে যে কোনো ব্র্যান্ডেরই আসে, বাট এটা হলো ফার্মেসিতে পাওয়া যায়। ফার্মেসিতে গিয়ে তোমরা কিটোকোনাজল বেসড যে কোনো শ্যাম্পু ইউজ করবে এবং সেগুলো তোমরা মেডিসিনের মতো জাস্ট স্ক্যাল্পে মাসাজ করে রেখে দিবে শাওয়ারের সময়, এবং তারপরে কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলবে। এবং চুলে কন্ডিশনার যতদূর দিতে হয়, এই যে এই এলাকায় যাতে না পড়ে, তোমাদের জাস্ট চুলের স্কিনে যাতে না লাগে এভাবে কন্ডিশনার ইউজ করবে। ড্যান্ড্রফ থাকলে কন্ডিশনার দিতে হবে না, আমার মনে হয় যে যাদের বড় চুল নাই তারা কেউই কন্ডিশনার দিও না, কারণ ছোট চুলে কন্ডিশনার স্ক্যাল্পে চলে যায়, তখন স্ক্যাল্প চুলকে লো করে ফেলে। রাফি হুসেন আছে, টুনটুনি পাখি 10th January, আমার পয়দা দিবস, সেদিন ঋতিক রোশনেরও জন্মদিবস। তো তুমি আর ঋতিক রোশন হলো গিয়ে বার্থ টুয়েন, সো তোমাদের দুজনকে অগ্রিম 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 ভালোবাসা এবং অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রাফি। অনেক অনেক দিন বাঁচো এবং পুরো পৃথিবীকে সার্ভ করো। একটা গান ছাড়ো তাপু, বিয়ে না করে কিভাবে ভালো থাকবো আমরা ছেলেরা? বিয়ে না করে তো ভালো থাকারই কথা, এবার জোর করে ভালো থাকার কি আছে? তোমরা তো বিয়ে করার পরেও কমপ্লেইন করো দেখি। আমার তো ম্যারিড ফ্রেন্ডরা বলে, দোস্ত বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, বিয়ে না করেই ভালো ছিলাম। সো আমার মনে হয় যে তোমরা বিয়ে না করে কিভাবে ভালো থাকবা সেটা তোমাদের ম্যারিড বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, যে দোস্ত তুই তো বিয়ে করেছিস, তো তখন তুই বিয়ে করিস নাই, তখন তুই কেমন ভালো ছিলি? তো সেই তোমাকে ভালো সাজেশন দিতে পারবে, বিকজ আমি বিয়ের পক্ষপাতিত্বেও না, আবার আমি খুব বিয়ে বিদ্বেষীও না। আমি যে জিনিস করি নাই সেই জিনিস নিয়ে আমার কোনো মতামত নাই। সো আমি পৃথিবীর সব কিছু জেনে তো আর বসে নাই, কিছু জিনিস আসলে নিজে এক্সপিরিয়েন্স করে বলতে হয়, এবং ছেলেরা কি করবে সেটা ছেলেরাই ভালো জানে। গাল ভেঙে গেল কিভাবে? 3 দিন জ্বর হয়েছে, 3 দিন কিছু খাই নাই, গাল ভেঙে গেছে। আমার জীবনটাই এরকম, 2 দিন ধরো সকাল দুপুর রাত 3 বেলা নিয়ম করে খেলাম, তো আমার মনে হবে যে না আমি সারাদিনই খাই, বিশাল মোটা হয়ে যাচ্ছি। আবার আমি একদিন না খেয়ে থাকবো সারাদিন, অমনি আমার সব 2 মাসে গড়া মাংস সব গায়েব হয়ে যাবে। আপু তোমার পছন্দের খাবার কি? আমার কিন্তু বিরিয়ানি। আমার ইদানিং আমার এক একটা সিজনে না এক একটা জিনিস পছন্দ, যেমন আমার ইদানিং হলো স্যালাড বোল খুব পছন্দ, আমি শুধু চিকেন স্যালাড বোল খাই এবং চিকেনই বেশি খাচ্ছি, রেড মিট খাচ্ছি না, বিকজ আমার শ্বাসকষ্ট ধরা পড়েছে, এত সমস্যা ধরা পড়েছে, সো রেড মিট অ্যাভয়েড করছি, তো স্যালাডই খাই মোটামুটি, মাশরুম আর চিকেন খাই শুধু সারাদিন, তো এটা খারাপ লাগছে না। রিসেন্টলি আমি নাগা চিকেন খাচ্ছি, মাশরুম চিকেন খাচ্ছি, সব রকম চিকেন খাচ্ছি। সো বলা যায় যে আমি বিরিয়ানি, আমি বলতে পারবো না তোমাদেরকে যে আমার তেহারি খুব পছন্দ, কাচ্চি খুব পছন্দ, বিকজ আমি এটা সামনে আসলে খেয়ে ফেলি, আমার খুব মজা লাগে, বাট আই এম নট এ বিগ ফ্যান, আমার কাচ্চি বিরিয়ানি কোনো কিছুই খেতে অনেক মজা লাগে না। ভাত ওয়াইজ জিজ্ঞেস করলে আমার সাদা ভাত খেতে অনেক ভালো লাগে, একদম গরম সাদা ভাত খেতে আমার অনেক ভালো লাগে, এটা খেয়ে আমি যেই শান্তি পাই, আমি আর কোনো রকম বাইরের কোনো খাবার খেতে পাই না। আপু আজকে আমার জন্মদিন, তোমাকে একটু সুন্দর গান শোনাবো? এটাই চলছে আর কি করবো বলো, এটাই শোনাই দিলাম। সাদিকুর আছে, কেমন আছো দেবাশিস? খুব ভালো আছি, কেমন ছিলেন এতদিন? খুব ভালো ছিলাম, জ্বর ছিল বাট ভালো ছিলাম। আর একটু সামনে আসলে সামনের সামনে দেখা হয়েছে তো। তান্নিয়া ফ্রোজ আছে, ওহো হাই তান্নিয়া, এতক্ষণ পরে আসছো। আপু তুমি কি নায়িকা হবো? আর নাচবো না, নায়িকা হতে কোনো ইচ্ছে করে না। আপু তুমি কি কোনোদিন ছ্যাঁকা খাইছো? কত মুখটা সোজা করে কথা বলতে পারেন না, আমার মুখই এরকম, এখন কি করা যাবে বলেন?
আকরাম বলছে এই তুমি তো অনেক সুন্দরী, অনেক ধন্যবাদ, কেমন আছেন আপনি? 11:22 এখন খড়িতের সময়, অহন আছি আপনার সাথে এবং আপনার সাথে লম্বা একটা সময় আড্ডা দেওয়ার প্রমিস করে সকাল 6টা বাজে চলে এসেছিলাম। এখন সেরকম সুন্দর সুন্দর গানই আছে এবং সুন্দর সুন্দর আড্ডাই চলছে। যে গানটা আপনাদের সবার পছন্দ বিপ্রাকের, ফিলহাল খুব রিকোয়েস্ট আসে, প্রত্যেক উইকে আসে, সো এই গানটা শুনি। হ্যাঁ, গানটা শুনে আমরা লাইভটা শেষ করে চলে আসছি, একদম জমিয়ে আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন রেডিও টুডে এফএম 89.6। আপনাকে জানিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের কথা, রেডিও টুডে এন্টারটেইনমেন্ট। এখানে গেলেই আপনি দেখতে পারবেন আমাদের নিত্য নতুন কন্টেন্ট আপলোড হচ্ছে, সোলো ট্র্যাকস আছে সেখানে, সেখানে আমাদের লাইভসগুলো আছে। অবশ্যই সেখানে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত লাইট জ্বালাইছি রুমে কারণ আমার এই ফোনে একটু ফ্রন্ট ক্যামেরাতে লাইট কম। সাদিকুর বলেছে গাল ভাঙেছে কারণ আপনি কোনো একটা পার্টিকুলার আপনি কিছু কথা বলেছেন যেটা আমি সেবন করেছি। ভাই আমি প্রচুর অ্যান্টিবায়োটিক সেবন করেছি, আমার গাল ভাঙে না খুব সহজে। আমি বিশাল মোটা টোটা মানুষ হয়ে গেছিলাম এই এক বছরে, তা আমি ইদানিং ওয়েট লস করারও চেষ্টা করছি, বাট কোনো কিছুতেই কোনো কাজ হয় না। মানে পানি খেয়ে ঘুমালেও গাল ভাঙে না, কিন্তু এবার ভ্যাকসিন দিয়ে এই জাস্ট 3 দিনে যেই গাল ভাঙাটা হলো, যে আপনি যেই ধরনের সেবন করার কথা বলছেন আমি এই ধরনের সেবন আসলে সাপোর্ট করি না। আমি যে কোনো রকমেরই ইনটক্সিকেটিং জিনিস যেগুলো আসলে শরীরের জন্য ভালো না এরকম বেশিরভাগ জিনিসপত্র আমি সাপোর্ট করি না। বাট আমি বেশ অনেকদিন ধরে কোভিডের পর থেকে সিক, আমি মোটাও হয়েছি কোভিডের সাইড ইফেক্টে, যে তখন আমাকে বেশ অনেক ওষুধ খেতে হয়েছে, তো তখন আমি অনেক হেলদি হয়ে গিয়েছিলাম। তো এটার পরে আমি আস্তে আস্তে আমার সিকনেস প্রচুর বেড়ে গেছে, তো আমি সিকনেস কিছু দিয়ে কন্ট্রোল করতে পারছিলাম না। তো এবার আবার ভ্যাকসিন দিয়ে আমি 3 দিন টানা বিছানায় এবং আমি এক বেলাও খেতে পারছিলাম না। মাঝে আমার রুচি অনেক বেড়ে গিয়েছিল, আমাকে বারবার ওষুধ খেলে আমার খাবারও খেতে ইচ্ছা করতো, কিন্তু এই যে গলার ইনফেকশনের কারণে আমি যে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি আর আমার যে সাথে সাথে এই অ্যান্টিবায়োটিক খেতে খেতেই ভ্যাকসিন দিয়ে যে জ্বর আসলো, এখান থেকে আমি গত 3 দিন জাস্ট আমি পানিও ভালো মতো খেতে পারছিলাম না। তা আমার মা আমাকে শুধু গরম পানি খাওয়াচ্ছে জোর করে, একটু রং চা খাওয়াচ্ছে জোর করে, যাতে করে আমি অ্যাটলিস্ট কিছু খেয়ে থাকি। ফ্রুট জুস খাচ্ছি, তো কোনো রকম সলিড কোনো ফুড খাওয়া হয়নি, তো এই জন্য আমার গাল ভেঙে গেছে। কিন্তু আমি যে কোনো রকমের যেগুলো খারাপ দ্রব্য, যেগুলোর নাম আসলে আমরা সবাই অ্যাডাল্ট বলা যায়, যে সিগারেট কিংবা এই জাতীয় যত রকমের ক্ষতিকারক দ্রব্য আছে, আমার বন্ধুরাও জানে, আমি নিজেও, আমি এই জিনিসগুলো খুবই অ্যাভয়েড করি। আমি যে কোনো রকমের আমি ইভেন আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি খুব সফট ড্রিঙ্কস খেতাম, তো সফট ড্রিঙ্কসই আমার একটা মাত্র বদ অভ্যাস ছিল, সেটাও গত 1.5 মাস হলো। আমি কংগ্রেচুলেশনস টু মি, নিজেকেই নিজে বলতে ইচ্ছা করে সেটাও আমি ছেড়ে দিয়েছি। সেটাও আমি আমি যত রকম সফট ড্রিঙ্কস, যত রকম বেভারেজ পানীয় ছিল সেটাও খাওয়া ছেড়ে দিয়েছি। তা আমি এখন শুধু গরম পানির উপরে বাঁচি, আমি শুধু গরম পানি খাই। সো শুধু গরম পানি খেলে হয়তো আপনার শরীরে যে এক্সট্রা বাজে ফ্যাটগুলো আছে সেগুলো নেমে যায়। ওকে, তারপরে আছে মশিউর মিস্টার সামি রাজ আছে, তুমি কিন্তু আমার নামটা বলো না, অনেক ছোট ছোট করে লেখা তোমার নামটা, এই জন্য বলতে পারিনি। আপনি কত সালে এসএসসি পাস করেছেন? এটা হলো বাংলাদেশের নিয়ম, মেয়েদের বয়স জানার, তাই তো? অনেকদিন হয়ে গেছে পাস করছি। সুজয় বলছে বিয়ে না করলে নাকি স্বাধীন, বিয়ে করলে না করলে নাকি আর করলে নাকি পরাধীন। এটা আমার কথা না, এটা আমার বোনের জামাইয়ের কথা। করলে স্বাধীন কি হয়েছে, না করলে স্বাধীন আর করলে পরাধীন? এখন শুনো, আমি তোমাকে আমার জীবনের একটা কথা বলি। আমি ছোটবেলা থেকে আমার আব্বা আম্মা ছাড়া কোথাও যেতে পারি নাই, কোনো ট্যুরে বলো, কোথাও বেড়াতে বলো, শুধু বন্ধুদের সাথে ঘুরতে যেতে কোথাও বলো, আমাকে সবসময় বাসার আশেপাশে, অফিসের আশেপাশে, এখানে সেখানে রেস্টুরেন্টেই খেতে দেখবা, আমাকে দেখবা না আমি কোনো দূরে টুরে ট্যুর করতে যাই। তো বলতে পারো আমি খুব একটা স্বাধীন না। এখন বিয়ে করলে যদি আমার হাজবেন্ড অনেক ঘুরতে টুরতে পছন্দ করে, তাহলে তার সাথে যদি আমার মনের মিল হয়ে যায়, তাহলে আমরা আমি অনেক পরাধীন হয়ে যাব না? সেটা মানুষের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ,
বিয়ে করব না, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট, যা ইচ্ছা তাই খেয়াল খুশি মতো, সজল বেস্ট ডিসিশন, যাও। আজকে অনেক লম্বা একটা লাইভ হয়ে গেছে, আজকের মতো এখনো বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য, আজকের মতো বাই বাই।